এই যে গাড়ল বিচরণ করছে অন্যের ক্ষেতে খন্দে যদি চলে যায়, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আপনি দেখেন যে গাড়ল একটা যেদিকে যায় সবটাই সেদিকে যায়। এখানে আমার যে এই যে আমার যে 10 বিঘা জমি আমি যে এরিয়া করে রাখছি জাল দিয়ে প্রত্যেকটা আমি বাউন্ডারি করে রাখছি যে অন্যর ক্ষেতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে গাড়লটা একটা গাড়ল যেদিকে যায় যদি আপনি গাড়লের যদি কৌশলটা বোঝেন সেই গাড়লের সামনে যায় দাঁড়ালে আর কোনো গাড়ল আর সেদিকে যাবে না। তো এইভাবে কন্ট্রোল করাটা সহজ। আসলে এটা হচ্ছে খুব পোষা প্রাণী এবং খুব আমি বলবো আপনার অনুগত আর কি। আমরা আসলে ভারতীয় সিনেমাতে বিশেষ করে হিন্দি সিনেমাতে দেখছি যে গাড়ল দিয়ে মারামারি করে, একটু হিংস্র টাইপের, আমরা ওই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। গাড়লটা হিংস্রটা নির্ভর করে কি, যেমন ধরেন যে আপনার একটা গাড়ল ছোটোর থেকে সেই গাড়লকে যদি আপনার ওই টেকনিকগুলো শেখানো হয় যে আমি হয়তো বা গাড়লের সাথে খেললাম কিংবা বিহেভটা ওই রকম করলাম কিংবা ওকে রাগান্বিত করলাম, তাহলে ওই গাড়লটা একটু আপনার ধরেন যে ক্রোধ রাগান্বিত হয়। কিন্তু আমি যদি গাড়লকে সুন্দরভাবে ছোটোবেলা থেকে খাদ্য ভালো দিয়ে যত্ন করে তাকে যদি ভদ্রভাবে মানুষ করি তাহলে আসলে হিংস্রতা আসে না। আবার কিছু জঙ্গলি কিছু ক্যাটাগরি থাকে সেটা আলাদা ব্যাপার। গাড়লে কি ধরনের রোগ ব্যাধি হতে দেখছেন? আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমার তো প্রতি 6 মাস পর পর আমি পিপিআর করি এবং প্রাণী সম্পদ অফিসে রেজিস্ট্রেশন করা আছে, পিপিআরটা সেখান থেকে নেই। আর প্রতি 2 মাস পরে আমি কৃমির ওষুধ খাওয়াই, বুস্টার ডোজ করি, একবার ইঞ্জেকশন খাওয়াই, একবার কৃমি দেই। তো কৃমির ডোজটা যদি করা হয় তাহলে আর আমি গাড়লের তেমন কোনো সমস্যা দেখিনি। তবে হ্যাঁ, আমি যে সমস্যাগুলো দেখছি সেটা হচ্ছে খাবারের অনিয়ম হলে পাতলা পায়খানা হয়, ঠান্ডা লাগলে টুটা ফুলে যায়, হ্যাঁ, তারপর আপনার কোথাও যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে মাছি ধরে সেখানে পোকা দেয়, তারপরে ঠান্ডা সর্দি জ্বর, এটা তো প্রত্যেকটা প্রাণীর থাকবে। এই সিম্পল ছাড়া গাড়লটাকে যদি আপনি যত্ন নেন, 6 মাস পরে পিপিআর খাওয়ান, প্রতি 2 মাস পর পর যদি শুধু কৃমিটা করেন, আর আল্লাহর রহমতে আমি গাড়লের আর তেমন সমস্যা দেখিনি। তবে হ্যাঁ, একটা সমস্যা আমি যেটা প্রথম দিকে ফিল করছিলাম সেটা হচ্ছে ধরেন যে আপনার যে একটা গাড়ল মিনিমাম 5-6 মাসের আগে দুধ ছাড়ে না, কিন্তু আমাদের এই যে 3 মাস সাড়ে 3 মাসের যে বাচ্চাগুলো পাওয়া যায় এই বাচ্চাগুলো তো মায়ের বুকে দুধ বঞ্চিত করে এই বাচ্চাগুলো মানুষ বিক্রি করে। তো এই দুধগুলো বিক্রি করার কারণে হয় কি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই বাচ্চাগুলোর পরে দেখা যায় যে শুকায় যায়, এমনি হট করে মারা যায়, মানুষ রোগ ধরতে পারে না, মানুষকে এমনি মারা গেল। কিন্তু ওই যে ওর যে দুধ পায়নি, ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অপুষ্টিতে ভুগছে, এই জন্য মারা যায়। আর সবচেয়েতে বড় আমি যেটা আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সব খামারিকে কিংবা যারা করবে তাদেরকে অনুরোধ করব, যেমন আমার এই চর অঞ্চলে বন্যাবাহিত অঞ্চলে সারা বাংলাদেশে যেখানে বন্যা আছে, বন্যার পরে যে ঘাসগুলো পানিতে ডুবে যায় যদি গাড়ল যদি ওই ঘাসটা খায়, ওই ঘাসটা আমি বলবো ওই ঘাসটা সরাসরি বিষ খাওয়া, ওই ঘাসটা খাওয়ার সাথেই গাড়লগুলো আপনার মারা যাবে। গাড়ল না, গাড়ল ছাগল গরু চারে দিবেন সেটাই কিন্তু, এটা কিন্তু একটা খামারিদের জন্য বাংলাদেশে আমি সহ সারা বাংলাদেশের এটা একটা খুব বড় একটা মারাত্মক একটা প্রবলেম যে বন্যার পরে যে ঘাসটা ডুবে থাকে অসতর্কতা অবস্থা ওই ঘাসটা খেলে গাড়লগুলোকে আপনি কোনো ট্রিটমেন্ট করে আর বাঁচান যাবে না। এই জন্য সবার এই ব্যাপারটা সতর্ক থাকা উচিত। আর আপনি যদি কোনো চিকিৎসাও না করেন, আর গাড়ল খামারে কি কি ওষুধগুলো রাখতেই হয়? গাড়ল খামারে যেমন আপনার পাতলা পায়খানার জন্য আপনার সালফা ডি3 রাখতে পারেন, তারপরে সামান্য সিম্পল মেট্রো রাখতে পারেন কিংবা মার্ভো রাখতে পারেন পাতলা পায়খানার জন্য, আপনার জ্বরের জন্য নাপা প্যারাসিটামল যথেষ্ট। আর টুটা ফোলার জন্য আমি একটা খুব ভালো ওষুধ কাজ দিছে, সেটা হচ্ছে মানুষ যেগুলো খায় সেটা হচ্ছে লুসিট এবং ফুসিট, 1 টাকা করে দাম, এটা যদি খাওয়ানো হয় এবং বালি গরম করে যদি ওখানে ছ্যাঁক দেওয়া হয় তাহলে কমে যায়। আর আপনাকে অবশ্যই মানতে হবে যে যদি পাতলা পায়খানা হয় কিংবা টুটে ফুলে যায় তাহলে বুঝতে হবে ওর ভিতরে কৃমি আছে, আপনার সাথে সাথে আপনি কলিজা কৃমি ট্রিটমেন্ট করে দেন। আপনার যদি কলিজা কৃমি না থাকে ওই গাড়লে আর কোনো অসুখ থাকবে না। আপনি কৃমির জন্য আপনার ফ্রেশিনেস আছে ট্যাবলেট খাওয়াইতে পারেন, তারপরে আপনার যে কোনো ধরেন যে ইঞ্জেকশন করতে পারেন। তবে আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে সবগুলো গাড়লকে একসাথে কৃমি করানো উচিত, যাতে কৃমির সমস্যা যদি কোনো খামারে না থাকে তাহলে আল্লাহর রহমতে আর তেমন কোনো সমস্যা হবে না। তারপরে আপনার ভেট স্যালাইন রাখতে পারেন, যে আপনার ধরেন যে পাতলা পায়খানা হলে আপনি স্যালাইনটা খাওয়াই দিতে পারেন, তারপরে আপনি ধরেন যে কিছু জিঙ্ক রাখতে পারেন, ক্যালসিয়াম রাখতে পারেন। এই টোটালি আপনার হচ্ছে কি, আপনি গাড়ল লালন পালন করতে যেয়ে আপনি যদি আপনার সন্তান, যেমন আপনারা এখানে আসার পরে দেখছেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, তো আমার সন্তানকে আমি যত যত্ন করে মানুষ করব আমার সন্তানটা তত ভালো থাকবে, আমি যত কেয়ার নিব তত সুস্থ থাকবে। ঠিক গাড়লটাকেও আপনি সন্তানের মতো করে যারা লালন পালন করতে পারবে, এই গাড়লটা এত ভালো প্রাণী,
তাকে ইনশাল্লাহ সন্তানের চাইতে আমি মনে করি অনেক ভালো আউটপুট দিবে। এবং এখানে আপনার ওরা আপনাকে যতটা 10 ভাগ আদর করলে ওরা আপনাকে 100 ভাগ দিবে, এটা আমার 5 বছরে আমি যেটা দেখছি। আপনি কি গাড়লের বাচ্চা এগুলো বিক্রি করেন? বিক্রি করলে নিয়মটা যদি একটু বলে দিতেন। আমি আপনার কাছে খুব বিনয়ের সহিত আমি ক্ষমা চাচ্ছি যে আমি 5 বছর হলে গাড়ল খামার করছি, আমি কোনোদিন গাড়লের বাচ্চা বিক্রি করিনি এবং আমি জীবনে গাড়লের বাচ্চাও বিক্রি করব না। কিসের জন্য করব না? এটা হচ্ছে আমার একটা জিনিস দেখছি যে আমি যেটা নিয়ে ঠকছি আমি আরেকজনকে সেটা নিয়ে ঠকাবো না। কারণ একটা গাওলের বাচ্চা 6 মাসের আগে দুধ ছাড়ে না, এর আগে যদি আমি টাকার লোভে বিক্রি করে দিই, প্রথমত ওর মায়ের মানে ওর যে দুধের হক আছে এই হকটা আমি নষ্ট করে ফেলাইলাম। তো আসলে দুধ পাওয়ার ওটা একটা অভিশাপ আছে, আবার অপুষ্টিতে মারা যাবে সেটাও একটা অভিশাপ। তো আমি আপনাকে এটাই বলবো যে আমি সব সময় চাবো যে মানুষ যারা খামার করবে তারা যাতে বড় গাড়ল কিনে, তারা যাতে অ্যাডাল্ট গাড়ল কিনে, তারা যাতে প্যাগনেট গাড়ল কিনে এবং সুস্থ সবল গাড়ল কিনে। এবং সারা বাংলাদেশে আমার কাছ থেকে কারো কোনো একটা গাড়ল কেনারও দরকার নাই, সারা বাংলাদেশে সুস্থ সবল ভালো গাড়ল দেখে ফার্মিং শুরু করুক। কারো যদি ফার্মিং করার জন্য, কেউ যদি ফার্মিংয়ে সফলতা আনার জন্য আমার থেকে যা ধরনের সহযোগিতা চাবে আমি সহযোগিতা আমি করব, এটা হচ্ছে আমার নিয়ত। আমি কোথাও কি প্রশিক্ষণের ব্যবস্থা আছে গাড়ল পালন বেড়া পালনের উপরে? আসলে আমি বলবো যে সবচেয়ে বড় ইনস্টিটিউট হচ্ছে তার নিজের খামার, তার নিজের খামার। আর আমি এরকম আমি নিজে কোথাও পাই নাই, আমি আসলে এরকমভাবে আমার জানা নাই। ঠিক আছে, কেউ মানে আমরা এই ভিডিওতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে চাই যে যদি কারা কেউ আপনাকে ফোন করে যে আমি এই বিষয়ে সমস্যা কেউ সমস্যার কথা জানায়, আপনি কি তাদের সাথে কথা বলে একটু হেল্প করবেন? ইনশাল্লাহ অবশ্যই, কারণ এটা হচ্ছে আমি তো আপনাকে বলছি আমার সন্তানের মতো আমি গাড়লটাকে ভালোবাসি। যারাই গাড়ল খামার করতে চাবে আমার নিজের টাকা খরচ করে নিজের ভাড়া দিয়ে হলেও আমি চাবো যে তার গাড়লটা কীভাবে যাতে সে সাকসেস লাভ করতে পারে, কীভাবে টেকসই হতে পারে, এই ব্যাপারে আমি শুধু ফোনে না আমার যা যা সহযোগিতা লাগবে আমি করবো। আমার এটা একটা নেশা এবং আমার একটা স্বপ্ন যে আমি চাই যে এই গাড়ল এত ভালো একটা লাভজনক প্রাণী সারা বাংলাদেশে এই খামারটা বিকাশিত হোক, এর জন্য আমার যা যা করার লাগবে, যা যা পরিশ্রম করার লাগবে আমি সেটা আমি করবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশে বেশি বেশি গাড়ল খামার গড়ে উঠুক এবং বেশি বেশি খামারি বেশি বেশি উদ্যোক্তা সফল হোক, আর এটার মাধ্যমে আমি মনে করি ভালো কর্মসংস্থানে হওয়ার সুযোগ আছে। এবং এটার একটা সুন্দর একটা মাংস, এই মাংসটার চর্বি কম, গন্ধ কম, এই মাংসটা বাংলাদেশে বিকশিত হোক, আমি আপনার কাছে এইটুকুই চাবো। আর আমি সর্বশেষ আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার খামারে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, দেশের একটা এই যে সুন্দর একটা মাংস ভালোভাবে যাতে এই মাংসটার বৃদ্ধি প্রতিনিয়ত ঘটাইতে পারি, তো এটাই আমার চাওয়া। আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এখানে আসার জন্য। বন্ধুরা, এই যে নাজমুস সাদত শাওন ভাই মূলত উপসহকারী কৃষি কর্মকর্তা সারিয়াকান্দি বগুড়া, গভর্নমেন্টে চাকরি করেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যতবার শাওন ভাইয়ের নাম লেখা দেখেছেন যে পাশে আমি তার মোবাইল নাম্বার লিখে দিয়েছি, আপনারা শাওন ভাইয়ের সাথে কথা বলবেন। কথা বলে আপনার গাড়ল তার কাছে কিনতে হবে এমন না, কিন্তু আপনাদের যে সমস্যাগুলো হয়, যে সমস্যাগুলো আপনার সামনে দেখতে পাবেন তার সাথে শেয়ার করবেন, এমনকি খামারটা শুরু করতে চান যে আপনার খামার শুরু করব, আমি মনে করি যে শাওন ভাইয়ের সাথে একটু শেয়ার করেন। অনেকে আছে আমার সাথে শেয়ার করেন, কিন্তু আমি তো আসলে গাড়ল বিষয়ে অতটা এক্সপার্ট না। এরকম শাওন ভাই এক জায়গায় আর একজন রহিম ভাই, করিম ভাই, এরকম মানুষের কাছে শুনে শুনে যেটুকু হয়তো 5 জায়গার থেকে শুনে তারপর একটু পরামর্শ দিই। আর এই গাড়লের যে এই বিষয়ে সবথেকে ভালো জানতেন আমাদের মরহুম ডাক্তার নুরুল আমিন সাহেব, তিনি তো মারা গেছেন। আসলে এই গাড়লের নামকরণ ইতিহাসটা বলি, এটা হলো মহারাষ্ট্রের ভেড়া, ঠিক আছে, বা রাজস্থানের ভেড়া। আমরা যখন 2005 সালে বিএলআরআইতে প্রতিবেদন করতে যাই তখন কিন্তু এখানে আমরা এই প্রাণীটা দেখি, ওরা দুটি ছেলে, একটা ছিল মহারাষ্ট্রের ভেড়া, একটা ছিল হলো রাজস্থানের ভেড়া। রাজস্থানের ভেড়াটার লিস্টটা লম্বা ছিল। আমি যখন 2012 সালে মৌলভীবাজার একটা প্রতিবেদন করতে গিয়েছিলাম, দেখলাম যে ওই খামারে ওরা এই গাড়লটাকে দুম্বা বলে চালিয়ে দিলেন। আপনি দেখেন যে আমার ইউটিউবে কিন্তু ভিডিওটা আপলোড করা আছে, ওই জায়গা দুম্বা মানে লেজ লম্বা, একটু ভেড়াগুলোর ভিতর থেকে বড়, দুম্বা। 12 সালের গল্প, তার মানে এর ইতিহাস কিন্তু খুব বেশি দিনের না। তখন নুরুল আমিন ভাই বললেন, বাইজিদ আসলে এটা তো রাজস্থানের ভেড়া, বাংলাদেশেও গাড়লের মতো খায় তাই ওর নাম হয়ে গেছে গাড়ল। ঠিক আছে, মানে ওর সামনে যা কিছু, দেখছে একটা গরুর খামার, গরুর খামারের ভিতরে গরু খেয়ে যেগুলো উচ্ছিষ্ট ফেলে দেয়, খাইতে গেলে ফেলে দেয়, ওইগুলো কিন্তু গাড়লরা খেয়ে বেঁচে থাকে।
এইটাই ভেড়া থেকে কিন্তু গাড়ল একই খাবার, ভেড়া এবং গাড়ল দুটির ভিতরে বা ছাগল তিনজনকে খাওয়ালে সব থেকে বেশি কিন্তু লাভজনক কিন্তু এই গাড়ল। তো বন্ধুরা, শাওন ভাই কিন্তু একটা দীর্ঘ, যে প্রায় 20-22 মিনিটের যে প্রতিবেদনটা আপনারা দেখলেন, শাওন ভাই কিন্তু এখানে প্রতিনিয়ত মানে প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু তিনি ইনফরমেশন দিয়েছেন। তাই যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলো ভিডিওটা কেউ টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার গাড়ল সম্পর্কে একটা সুন্দর ধারণা হবে এবং এই ধারণা নিয়ে আপনি কিন্তু একটা সুন্দর গাড়ল খামার গড়ে তুলতে পারবেন। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।